proven fact. But we need the revelation for the resurrection of Christ. যে আমি যীশু খ্রিস্টৰ যেটো ক্রুসৰ পৰা মৃত্যুৰ পিছত যেটো পুনৰুত্থান আহিলে তার কারণে আপনার রেভেলেশন লাগিব আর এই তো মাত্র আপনার পবিত্র আত্মাহে দিব পারে উইদাউট হোলি স্পিরিট রেভেলেশন ইজ ইম্পসিবল পবিত্র আত্মা নহলে আপনি ইউ করব নারব হ্যাঁ ভিতর কারেন্ট মারে হ্যাঁ হালেলুয়া এবার সকল কম ঝাটকা লাগিলা আমেন হালেলুয়া আমার অসুর জন্য কম একবার হাই ফাই দি ঝাটকা মারিলা প্রেজ গড ইয়ে যেটা পবিত্র আত্মা আপনার ভিতর কাম করব ঝাটকা মারিব আপনাকে অ্যাকচুয়ালি আপনি এনেকা থাকবেন নারব ডান্স দিব এনেকা এনেকা ডান্স খেলে কলে মানে তো হোলি স্পিরিট যেজনে আপনার এটা কাম করাব অ্যাকচুয়ালি সো মার্ক 16:10-14 ইয়াত যদি আমি চাম তেতিয়াহলে ইয়াত এটা কাহিনী লিখিছে যেটা যীশু উঠিলে আর তোর শিষ্যবিলাক দেখা দিলে আর বাইবেলে কৈছে তেওঁলোকে বিশ্বাস নকৰিলে যীশু উঠিলে কৈছে দেখি বোলে বিশ্বাস করা নাই কৈছে আপনি যদি মার্ক 10 পড়ে 34-36 তার যীশু এনেই কৈছিলে তেওঁলোকক আগতেই কৈছে যে মই মরিম মই মরিব লাগিব অ্যাকচুয়ালি মোক শত্রুৰ হাতত উধাই দিয়া হব মানুহে মোক প্রাণদণ্ড দিব মোক কোবোৱা হব বলে কৈছে মুখত থুই পেলাই দিয়া হব বলে কৈছে আর মোক ক্রুছত আড়ি দিয়া হব কিন্তু তিনিদিনৰ পিছত মই পুনৰ উঠিম বুলি কৈছে কৈছিলে তেওঁৰ শিষ্যবিলাকক আর যেতিয়া তেওঁ উঠি গল তেওঁলোকে ডাউট কৰিছে কৈছে আর থমাস তো বেশি স্মার্ট হয় তেও কৈছে মই তো যেতিয়ালৈকে হয়নে আঙুলি সুমাই নাচাও হয়নে মই বিশ্বাস নকৰো কিছুমান মানুহ আছে যেতিয়ালৈকে মই চকুৰে হিলিং নেদেখিম মই বিশ্বাস নকৰিম কৈছে হয়নে থমাস হয়নে থমাস নিচিনা বিশ্বাস কিন্তু আশীর্বাদ লাগে আব্রাহাম নিচিনা তাক হয়নে আব্রাহাম কি করলে ঈশ্বরে কলে বলা যাও বলে কোয়ার লগে সে ভাবিয়ে নাচালে কত যাব হয়নে সব ঘর বাড়ি এড়ি পেলায় উলাই গেল এই তো শুনি মানে বিরাট ভাল লাগে আব্রাহাম নিচিনা হবলে মন যায় হয়নে কিন্তু বিশ্বাস তো হলে সুমায় নাচালে ন আপনি বিশ্বাসই করব নারে ন আব্রাহাম নিচিনা আশীর্বাদ লাগিলে আব্রাহাম নিচিনা অল্প পাগলও হব লাগিব আর যীশুয়ে পাগল মানুষ ভাল পায় কারণ নিজেই পাগলা হালেলুয়া যীশু আমার পাগল অ্যাকচুয়ালি আমাক ভাল পায় আমার কারণে পাগলা নিচিনা আহি গেছে আর সেই যীশুর কারণে যেটা আপনি পাগল হয়ে যাব তাকে বিরাট ভাল লাগে ঈশ্বরে যেটা আব্রাহামক কলে বলা সি প্রশ্নই নকরিলে অ্যাকচুয়ালি কত যাম সেইটা কথা সুদা নাই কৈছে তোমার সব এড়ি পেলায় তুমি বলা তো নিজের ওয়াইফক ললে আর তার লুটক লো পেলায় বলা কৈছে হ্যাঁ ইমান ধন সম্পত্তি সব এড়ি দিলে যেটা ঈশ্বরে তাক কলে যে তোমার আইজাক মোক বলি দি দিয়া বলে কেছে চিন্তাই করা নাই একটাই লড়া 100 বছর পাইছিল আর ঈশ্বরে বিচারিছে হলো উঠিলে অ্যাকচুয়ালি গই আছে প্রাইজ দ্য লর্ড হালেলুয়া আর জানিব আপনার জীবনত ঈশ্বরে আপনার আইজাকে বিচারিব ইসমাইল নিবিচারে অ্যাকচুয়ালি ইসমাইল তো এটা সন্তান আসলে যে হাগার পর আসে আর যদি ইসমাইলক বিচারিলেহেন ঈশ্বরে সি সাকে তাতেই বলি দি দিলে কেন কো প্রবলেম না গতি ইসাহাক তার বুকুর আমুথু নিচিনা আসে ইভেন যদি ঈশ্বরে কলেহেন আব্রাহাম তুমি নিজকে বলি দি দিয়া সিটাও তার কারণে সহজ হলহেন কিন্তু সি বিচারিছে আইজাকক অ্যাকচুয়ালি কেতিয়াবা ঈশ্বরে আমাক গ্রেটার লেভেলত নিব কারণে কেতিয়াবা আমার পর আইজাক বিচারিব আপনার জীবনের দেদো কালিয়া কৈছে এনিওয়ে কিবা এটা তো বিচারি পয়সা হে হালেলুয়া আমার যীশু জিন্দা আছে হোলি স্পিরিট ইজ হিয়ার আপনি এনেকা হাই থাকিব নারে যদি পবিত্র আত্মা ইয়াত না থাকিলেহেন যদি ইয়াত পবিত্র আত্মা আছে তেতিয়াহলে ইয়াত হিলিং হব আপনি বিশ্বাস করব লাগে অ্যাকচুয়ালি উইদাউট হোলি স্পিরিট আপনি হাঁহিব নোৱাৰে একচুয়ালি আর যদি এইটো আপনি হাঁহি আছে আপনি যদি এনজয় কৰি আছে হোলি স্পিরিট ইজ হিয়ার পবিত্র আত্মা ইয়াত আছে আর যদি তেওঁ আছে তেওঁ মিরাকল কৰিব একচুয়ালি যদি বেমাৰ নাই পয়সা কারণে আশা কৰক একচুয়ালি কিমান পয়সা লাগে হালেলুয়া মই কৈছো দিনতো আজি হয়নে আনইউজুয়েল মিরাকল মই কেতিয়াও এক্সপিরিয়েন্স কৰা নাই কৈছে আরে পাগলা হৈ যাব মানুহ এনে কাৰণে আগতে মই কৈছো যে এটিএমত মোৰ মিরাকল হৈছে মানুহ কোনোবা পয়সা দি দিয়ে আৰু কেতিয়াও নুসুধে কোনে দিছিলে হয়নে ঠিক আছে এনেকা তো ভাল লাগে হ্যাঁ কিন্তু যেটা মোৰ প্রুভেন ফ্যাক্ট হয় যেটা ড্রয়ার মই সদায় ইউজ করো মই পয়সা দিব লাগে মই ম্যানেজ করব পৰা নাই হাউ সাম হাউ মই ম্যানেজ করলো 19,000-1,000 আৰু মিলাব লাগে আৰু গৈ পেলাই মই ইটো ড্রয়ারতে থৈছো ইটো পয়সা ওকে পয়সা থৈ দিলো আৰু ভাবি আছো 1,000 মিলাব লাগিব এতিয়া নেক্সট টাইম যেতিয়া ওলাব গৈছো তাত দুইটা বান্দল আছে অলপ দেরি আগতে থৈছিলো তেতিয়া নাছিলে আৰু সেইকাৰণে মই এইটো কব পাৰো যে ইটস এ মিরাকল একচুয়ালি আর ঈশ্বর কারণে একো অসম্ভব নাই
কিন্তু মই এইটো কনচেপ্টত সোমাই আছিলোঁ, মিৰাকল মানি মই শুনি আছিলোঁ। আৰু মই ভাবিছিলোঁ কেতিয়াবা মোৰ লগত হ'ব নেকি। প্ৰেইজ গড, হালেলুয়া, আমেন। আৰু যদি তো একবাৰ হৈছে, হেই, যদি একবাৰ হৈছে এনে এইটো হ'ব, আৰু হ'ব। যদি ঈশ্বৰে একবাৰ বেমাৰ ভাল কৰিছে আৰু কৰিব এনে, মাই গুডনেছ, জাগা নাই, দৌৰিবলৈ মন গৈছিলে অলপ। হালেলুয়া, দেটছ আৱাৰ জিজাছ। আৰু সেইজন যীশুক আমি আৰাধনা কৰোঁ, পাগলা যীশু হয়নে, আমেন। অ'কে, আই অ' আই অ', সকলো কম আই অ', বুজাই নাছিলোঁ হয়নে, হেই তেৰি, বুজাই নাছিলোঁ, মোৰ যীশু জিন্দা আছে, থেংক ইউ জিজাছ, থেংক ইউ হলি গোষ্ট। ঈশ্বৰে আপোনাক মিৰাকল কৰিব পাৰে, আপোনাৰ পইচাত মিৰাকল কৰিব পাৰে, আপোনাৰ নলেজত মিৰাকল কৰিব পাৰে, আপোনাৰ এভৰিথিং তেওঁ মিৰাকল কৰিব পাৰে, কিন্তু কণ্ডিশ্যনটো হৈছে অলপ পাগল হ'ব লাগিব। আৰু যদি আপুনি বিচাৰিছে কেনেকুৱা পাগল হয় ইয়াত আহিব, আপোনাক শিকোৱা হ'ব, এনে ট্ৰেইনিং, মই লাষ্ট টিউজডে তেওঁলোকক অলপ ট্ৰেইনিং দিছোঁ, হয়নে, ট্ৰেইনিং দিছোঁ কেনেকুৱা পাগলা হ'ব লাগে। চ' তেওঁলোকে প্ৰেক্টিচ কৰিছে উঠি পেলাই, ইয়ে ইয়ে কৈছে, আজি কৰা নাই তেওঁলোকে, হয়নে, আমেন। Jesus, thank you Lord. Okay, majority Christian. Besiwa Christian atiu krusote ase bole kise. Kisuman to ula utha utha atate ase, lotki ase Jesus. Telege jete kobor por mane namanibo boli mo kua nai, kintu meaningless hoy actually. Beya na pabo kua karne hane. Kintu apni jane hosa fake to mo koy asu hosa tu hoy. Eku ortho nai Jesus uthile actually. যদি আপুনি আপনার মা দেউতার কারণে এই কবরটা সজাইছে, ইটস ভেরি গুড। কিন্তু যদি আপনি ভাবিছে যীশু মরিলে বেচারা দুঃখ করে মাংস না খায়, আমার কিছু কি হয়ে গেল মানুষবিলাকর, যদি মরাতো আপনি মনত পেলায় আছে, জিন্দা হওয়াতো একবার মনত পেলাক না, সেলিব্রেট করব লাগে। জিজিস মানে যীশু উঠিলে, ওকে মই সালভেশন পাই গেলো, ঠিক আছে, ক্রুসত আপনি গলে সালভেশন পাব একচুয়ালি। ক্রুসর কাহিনী বিলিভ করলে, আপনি যদি বিলিভ করে যীশু পাপির কারণে আহিলে পৃথিবীত, পাপর কারণে মরিলে, পুনর জি উঠিলে, তাত পরিত্রাণ আছে, যীশুত বিশ্বাস করলে পরিত্রাণ আছে, সো আপনি পরিত্রাণ পাব, আমেন, উইদাউট এনি কোয়েশন। আপনি কোয়েশন নোহাকি পরিত্রাণটা পাইছে। বাট মহোদয় আপনার কিছু পাপর লগত ধেমালি নকরিব, মাজতে কেতিয়া পরিত্রাণ হেরাই দিব আপনি গমি নাপাব, আর লাগি থাকিব মোক স্বর্গ গৈ আছো, কিন্তু গৈ পাব নরক, হয়নে, আপনি কই তিরি সপন নে কি হয়, মই তো নিয়ম মতে স্বর্গ যাব লাগিছিল, হয়নে, কারণ মই নিশ্চি চার্চত আছিল, হয়নে, ইমান নাচিছো, হয়নে, এ তেরি কইছেনে, তো এইটা হয়ে যাব যদি আপনি পাপর লগত ধেমালি করে থাকে, মই জানো আপনি ধেমালি নকরিব, হয়নে। আর গরম হয়ে থাকিলে শয়তান আপনার লগত বেশি ডিস্টার্ব নকরে, আপনার মাখি কত বহে, মাখি মাখি এইকেইটা জেগাত বহে যত গোন্ধা আহে, হয়নে, হালেলুয়া। যদি আপনার গোন্ধ পায় শৈতানবিলাকে, হয়নে, অল্প গোন্ধাইছে, হয়নে, তার লগতে যাওয়া বলা, হয়নে, আর তেওঁলোকে আপনার আগরি ধরব, আপনার মাথাত বহি পেলায় মিটিং পাতি থাকিব, হয়নে, আপনি মাথা কনফিউজ হয়ে থাকবে কি হয়েছে, হয়নে, দ্যাটস দ্য থিং। আর সেইকারণে ধেমালি নকরব, আপনার স্টোভ যদি গরম আছে মাখি ফ্রাই হয়ে যাব, আপনাকে কেতিয়াও নুজুকায়। যদি আপনি যদি গরম খ্রিস্টিয়ান হয়, শৈতানে জোকাবলে ভয় করব, কারণ তেও জানে ই মোক উল্টাই পুল্টাই মারিব, হয়নে, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ইভেন যদি আপনি র্যাঙ্কত বাড়ি গিয়ে থাকে ইন দ্য স্পিরিচুয়াল লেভেল, যদি আপনি কনস্টেবল পুলিশ হয়, মানুষ ইমান ভয় নকরে, হয়নে, কিন্তু যদি এজন হায়ার অফিসার র্যাঙ্কিং আহে, সাবধান থাকে, তেওঁলোকে, হয়নে, এনে তো দম দি থাকে পুলিশকিটাক, হয়নে, কিন্তু যদি কোনোবা অফিসার আহিলে, ইয়ে স্যার কব, হয় ঠিক আছে, হয়নে, আর এসপি আহিলে তো কথাই নাই, হয়নে, হালেলুয়া। যেতিয়া আপনি আত্মাত গৈ থাকে, ইউ অলওয়েজ ইনক্রিজ ইয়োর লেভেল। যদি আপনি সদায় গরম হয়ে থাকে, আপনি কেতিয়াও তলফালে না যাব একচুয়ালি, আপনি সদায় উপর ফালে গৈ থাকিব, আমেন। আর শৈতানবিলাকে দেখি পেলে আপনাকে চিনি পাব, কব যে মই যীশুক চিনি পাও, মই পৌলক চিনি পাও, মই দিগন্তক চিনি পাও, আর মই আপনাকেও চিনি পাও একচুয়ালি, প্রাইজ গড। আজিলৈকে ডেমনছে মোক তেনেকুৱা কোৱাটো নাই, হলেও একবার কৈছিলে, হয়নে, কেলে আহিছা, হয়নে, মই কৈছো কেলে আহিছা গম পোৱা নাই, হয়নে, মই কেলে আহিছো, মোক সুধিছে কেলে আহিছো, হয়নে, মই কৈছো আহিছো, হয়নে, তোমাক উলিয়াবৰ কাৰণে, প্ৰেইজ দ্য লৰ্ড, হালেলুয়া। অ'কে, তো আপুনি মাত্ৰ যদি সুখী হৈ থাকে, অকল স্বৰ্গ গৈ আছো, আই এম ছেভ, হয়নে, হালেলুয়া, প্ৰেইজ দ্য লৰ্ড, স্বৰ্গ গৈ আছো, হয়নে, এইটোৱেই নহয়, এইটোত বালে বালে নচলিব, হয়নে,
তো আপনার যদি এক্সপিরিয়েন্স লাগে রেজারেকশন পাওয়ার লাইফ যদি আপনি এক্সপিরিয়েন্স করব লাগে ইটো পৃথিবীত যদি আপনি পাওয়ার দেখাব লাগে ওকে আপনি আর মই যদি এনেক গাঁত থাকি পেলায় এটা হাই ক্লাস লাইফ লিড করো একচুয়ালি মানুষের প্রশ্ন হব হাও কেনকে কি কাম করে তেবলাকে আপনি জানে আমার স্বর্গর দূত আছে যদি আমি তেওঁলোকৰ লগত কোঅপারেট করো তেওঁলোকে আমার ফাইন্যান্স ইনক্রিজ করব তেওঁলোকে আমার কারণে কাম করে তেওঁলোকে আমার কারণে চাকরি উলিয়ায় তেওঁ আমার কারণে কোম্পানি বনাব প্রেইজ গড হালেলুয়া কাম একটাই আছে অলপ পাগল হব লাগিব কাম একটাই আছে যদি আপনি আর মই যীশুর কারণে অল্প পাগল হব পারো তেওঁ আমার কারণে এঞ্জেলসবিলাক পঠিয়াই দিব কাম করা তার কারণে আর সেই কারণে ঈশ্বর কারণে পাগল মানুষ কেউ দুখিয়া নাই পৃথিবীত একচুয়ালি কোনো নাই একটাও নাই আর তার মাঝে যদি আপনি জয়েন করব বিচারে ইউ আর ওয়েলকাম টু পাগলা টিম হয় হালেলুয়া প্রেইজ গড আমেন এন্ড মই জানো যে এই চার্চ কেউ দুখিয়া হয়ে থাকি নয় একচুয়ালি হবই নয় সম্ভব নহয় একচুয়ালি তো আপনি যদি নিজে ইচ্ছা করে লো আপনার কথা কিন্তু মানে আপনার প্রফেসার করেছো এই চার্চত মানুষ দুখিয়া থাকি নয় একচুয়ালি আমেন বহুত মানুষ ভাবে হেঁটে পয়সা পাই থাকে কোনো পয়সা নাপায় হ্যাঁ কোনো পয়সা নাপায় কোরপরা নাপায় এঞ্জেলস আর দেয় একচুয়ালি স্বর্গর দূতবিল আছে যা আমার কারণে কাম করে প্রাইজ দ্য লর্ড সো আমি কোথাও যে যেটা আপনি ফাইন্যান্সত যাই ইকোনমিক্সর থিওরি মানে পড়িছো একচুয়ালি হাউ টু মানে মানি কেন হ্যান্ডেল করব লাগে কিন্তু যেটা আপনি স্পিরিচুয়াল ডাইমেনশনত মুভ করে যায় ইকোনমিক্সর থিওরি কাম নকরে একচুয়ালি যদি আপনি স্পিরিচুয়াল ডাইমেনশনত মুভ করা নাই তেতিয়া ইকোনমিক্সর থিওরি ইউজ করব একচুয়ালি কারণ তাদের আপনার লেবেল আছে যা বিলিভার্স একটা লেবেলসত নাহে কারণ বিশ্বাসের লেবেল আছে যদি আপনি এই বিশ্বাসত আবা নাই যে মূর নিডসর টাইমত ঈশ্বরে মোক এনেও যোগাব যদি এই বিশ্বাস নাই তেতিয়াহলে আপনি পয়সা সেভ করব একচুয়ালি কারণ আপনার পয়সা লাগিব আমেন যেতালেকে এই লেবেলত নাহে তেতিয়ালেকে সেভ দ্য মানি মানে বহুতবার ট্রাই করেছো ঈশ্বরে কই দিয়ে দিয়ে দিয়া হয় তো দি দিও একচুয়ালি সেভিং করবই নয় যেটা সেভ করো ভাবো ঈশ্বরে কই দিয়ে দিয়া প্রাইজ দ্য লর্ড হালেলুয়া আমেন ওকে রেভেলেশন অফ রেজারেকশন অফ ক্রাইস্ট বলে কেছে যেটা আপনার রেভেলেশন আহি যায় যে যীশু যে জিন্দা আছে এটু বলে কেছে কিংডম অফ ডার্কনেসত বলে কেছে ওয়াইপ আউট করে বলে কেছে মানে ডেস্ট্রয় করে দিয়ে তেওঁলোকৰ কামবিলাকক ডেস্ট্রয় করে যেদিন এখন আপনি গম পাই যায় যে মোর যীশু জিন্দা আছে আর তেতিয়া আপনি গম পাব যে আই উইল লে হেন অন সিক এন্ড দিস উইল বি রিকভার মই বেমারি গাত হাত রাখিম আর তেওঁলোক সুস্থ হব নট দ্য পাস্টার নট দ্য এভাঞ্জেলিষ্ট আপনি বিলিভ করব বাইবেলে কৈছে যিবিলাকে বিশ্বাস করব সকলে কম হা 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 মোর কথা কয়ে আছে ওসরজনক কই দিব মোর কথা কয়ে আছে হালেলুয়া প্রেইজ দ্য লর্ড ইয়াত কৈছে যিবিলাকে বিশ্বাস করব তাত লিখা নাই যিবিলাকে প্রফেট হয় হয়নে যিবিলাকে বিশ্বাস করব তেওঁবিলাকে লগত বলে কৈছে এইবিলাক চিন যাব তো কথাটো হৈছে কি বিশ্বাস করব কি বিশ্বাস করব কারণ আমি আমি যদি মার্ক পড়িম মার্কত যাম এবার আমি সিক্সটিন মার্ক সিক্সটিন তাতে যিজনে বিশ্বাস করে বাপ্তাইজিত হয় তেওঁ পরিত্রাণ পাব কিন্তু যিজনে অবিশ্বাস করে তেওঁ দণ্ডাজ্ঞা করা হব আর এইবর সিন বিশ্বাস করা বিলাকৰ অনুগামী হব এত লিখা আছে নাকি পাস্টর বিলাকৰ অনুগামী হব নাই হয়নে কি মানে বুঝি পাইছে এবার সকলে শুন বুঝি পো নাই হেই তিরি বুঝাই পো নাই কারণ বুঝি পেলে আপনি এনেকা না থাকে একচুয়ালি আমি বুঝি পো নাই মানে গম পাইছি কারণ বুঝি পেলে আপনি এনেকা না থাকে একবার ঠিক হয়ে যাকসুন সকলে কোক বিশ্বাস করাজনের কারণে বিশ্বাস করাজনের কারণে মানে যীশুর বিশ্বাস মো কথা কয়ে আছে হালেলুয়া এই হালেলুয়া বিশ্বাস করাজনের কারণে মই বিশ্বাস করো তার মানে হে এই সিনবিল মূর যাব আমেন আমি ঠিয় হয়ে থাকি তে পড়িম ভাল লাগবে হয়নি ইত কে বিশ্বাস করাবিলাকর কারণে হে বিশ্বাস করাবিলাকর কারণে প্রশ্নটা হয়েছে আপনি যদি বিশ্বাস করে এই সিনবিল আপনার লগত যাব ইয়াত কে সিন লাগিব কিংডম অফ গড কথাত নচলে পাওয়ার তো দেখাব লাগিব কি পাওয়ার দেখাব এইবিল পাওয়ার দেখাব লাগিব পাওয়ার দেখাব লাগিব আর পাওয়ারে যীশুক পৃথক করে রাখিছে এই পৃথিবীত সি বেলেগ গুরুবিলাকতকে পৃথক এই কারণে কারণ যীশুয়ে পাওয়ার দেখায় একচুয়ালি আমেন ক্রিয়েটিভ পাওয়ার মিরাকল ওয়ার্কিং পাওয়ার মেবি স্যামসন পেট্রিক আসে আর এবার এজন যেটা আসে সময় রজা আসে আর এজন রজাই কেছে যে মানে মিরাকল বিলিভ নকরো আর বহুত মানুষ মৃত্যুরপ্র উঠাইছিল একচুয়ালি আর কেছে মানে বিশ্বাস নকরো এবার যেটা জায়গাত আহিলে কেছে যে মই বিশ্বাস নকরো যেতালেকে তুমি মোক নেদেখাবা সুদিছে কোনোবা মানুষ মরিছে নাকি ইয়াত কেছে মরিছে এজন বলে কেছে কিমান দিন হয়েছে দুই সপ্তাহ উলিয়াই দিয়া বলে কেছে
ৱাও কেনেকুৱা বিশ্বাস হ'ব লাগিব এনে তাক যদি ভাবিছে উলিয়াই দিয়া কৈছে আৰু ঈশ্বৰে কাম কৰিলে গেলা পচা উঠি আহিলে একচুৱেলি প্ৰেইজ দ্য লৰ্ড কাহিনীৰ নিচিনা লাগিছে হয়নে সঁচা হয় যিচু যদি গেলি পচি উঠিব পাৰে চবেই উঠিব পাৰে আৰু এইটো মোৰ জীৱনত বহুত চাবলৈ মন আছে ডেড মানুহটো উঠাব কাৰণে কাৰণ দেৰ ইজ এ মই এটা টেকনিক গম পাই গ'লোঁ একচুৱেলি তাত এটা মৃত্যুৰ আত্মা থাকে আৰু এইটো আত্মাক যদি আমি উলিয়াই দিব পাৰোঁ সি উইল লাইভ তেওঁ কামে লাইভ তেওঁ আহি যাব একচুৱেলি প্ৰাইজ গড কেতিয়াবা যদি আপুনি মৰি গ'ল আপোনাৰ কোনোবা বিলাভেড ওৱান ইমিডিয়েটলি আপুনি এটাই কথা ক'ব ইন জিজাচ নেম আই ৰিবিউক দ্য ডেথ অফ স্পিৰিট মই মৃত্যুৰ আত্মাক দবিয়াইছোঁ তুমি ইয়াৰ পৰা গুচি যোৱা আৰু আপুনি ক'ব যে লাইফ স্পিৰিট অফ লাইফ জীৱনৰ আত্মা কাম ইন জিজাচ নেম এণ্ড ইট উইল ৱৰ্ক আৰু এইটো লাষ্ট ডেইজ হয় আপুনি দেখিব তেনেকুৱা মিৰাকলছ ক্ৰিয়েটিভ মিৰাকলছ ক্ৰিয়েটিভ মিৰাকলছ এনেকুৱা হয় এবাৰ এপষ্টল তাৰ নাম মই মালান্দ নান্দ কিবা এটা নাম হয় হয়নে বৰ টান নাম তেওঁ কৈছে এবাৰ এটা জেগাত গ'ল আৰু তেওঁ যেতিয়া গম লাইক স্পিৰিটত গম পাইছে যে এজন ছোৱালীৰ এটা ব্ৰেষ্ট নাই একচুৱেলি কেঞ্চাৰৰ কাৰণে এইটো নাইকিয়া হৈ গ'ল আৰু তেওঁ কৈছে জিজাছ নেম কাম লাইভ বুলি কৈছে ওলাই আহা বুলি কৈছে এণ্ড দ্য লাইভ কেমেৰাৰ আগত ইটছ কাম আউট বুলি কৈছে হালেলুয়া দেটছ আৱাৰ জিজাছ এইটো আমাৰ যীচু হয় হালেলুয়া এই অলপ জোৰকৈ হেই অলপ ভয় খুৱাব লাগিব হয়নে চ' তেনেকুৱা পাৱাৰ যদি আপোনাক দেখাবলৈ মন আছে দেখিবলৈ মন আছে অলপমানতো এনেকাই হ'ব লাগিব যেনেকৈ মৰিছে বুলি কৈছে উলিয়াই দিয়া কৈছে হয়নে প্ৰাইজ গড প্লিজ আমি সকলোৱে বহিম থেংক ইউ আমি এবাৰ তালি বজাম যিজুকে যিচুৰ কাৰণে হালেলুয়া থেংক ইউ জিজাছ থেংক ইউ জিজাছ থেংক ইউ জিজাছ থেংক ইউ জিজাছ থেংক ইউ হলি গোষ্ট গতিকে আপুনি মাইণ্ড ছেট কৰক এটা যে মই পাৱাৰটো ডেমনষ্ট্ৰেট কৰিবই লাগিব সদায় আমি পইচা নাথাকা হৈ থাকিলে কাম নচলিব 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 সকলো কম নচলিবহে নচলিব পইচা নাথাকিলে নচলিব পইচাটো লাগেহে লাগে পইচা প্ৰেম কৰিবলৈ মই কোৱা নাই কিন্তু এই যে পৃথিৱীৰ জ্ঞানী মানুহবিলাকক বাইবেলে কৈছে ঈশ্বৰে বুলি কৈছে এই পৃথিৱীৰ জ্ঞানী মানুহবিলাকক এই মূৰ্খ মানুহবিলাক উঠাই পেলাই তেওঁলোকক মূৰ্খ বনায় বুলি কৈছে তেওঁলোকে পইচাৰ কাৰণে পাগলা নিচিনা দিনে ৰাতি কাম কৰি আছে আৰু আমি যিচুৰ কাৰণে অলপ পাগল হৈ থাকিম আৰু তেওঁলোকে দেখিব সিহঁতে সেই এনেকুৱা কেনেকৈ আছে হালেলুয়া প্ৰেইজ গড আমেন প্ৰেইজ গড কেতিয়াও নকমিব একচুৱেলি তেল ভৰাবলৈ পইচা নাথাকিলেতো মোৰ অৱস্থা বেয়া হৈ যাব হয়নে নাই 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 এইটো কেতিয়াও নহ'ব একচুৱেলি এইটো হ'ব নোৱাৰে কাৰণ মোৰ যিচু জিন্দা আছে তো এইটো ৰেভেলেশ্যনহে আজি আপোনাৰ ওচৰত আহিব লাগে যে মই যিজন যিচুক আৰাধনা কৰোঁ হয় এইটো জিন্দা হ'ব লাগিব নহ'লে মৰা হয়নে মোৰ জীৱনত কেনেকুৱা এইটো এইটো জিন্দাই আছে কিন্তু মোৰ জীৱনত কেনেকুৱা আছে আৰু আপুনি এইটো জিন্দা বনাবহে লাগিব আৰু যদি জিন্দা বনাই দিয়ে তেতিয়াহ'লে লাইফ ডিফাৰেণ্ট হৈ যাব একাউণ্টত একো নাথাকিব পাৰে হ'লেও আপুনি ক'ব পাৰে হে আই 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 কৈছেনে হালেলুয়া প্ৰেইজ গড আমেন সকলো কম যিচু জিন্দা আছে মোৰ যিচু জিন্দা আছে হালেলুয়া হে আমেন প্ৰেইজ গড ভাল লাগিছে তো মানুহে ভাবিব শুনি পেলাই পাগলা হ'ল এইকেইটা হয়নে অঁ ঠিকে আছে পাগলেই হয় আমি হয়নে যিচুৰ পাগলা হয় আৰু যেতিয়া পবিত্ৰ আত্মা আহিব অ'কে কেতিয়াবা পবিত্ৰ আত্মাৰ কাৰণে এইটো পাগলা নিচিনা আপুনি কৰি আছে কিছুমানে ট্ৰাই কৰিব মাংসত গৈ পেলাই এইটো বহুত কষ্টদায়ক হ'ব একচুৱেলি এইটো আপুনি এনেই কৰিব নোৱাৰে পবিত্ৰ আত্মাহে এইটো কৰোৱা একচুৱেলি আৰু উল্টা ট্ৰাই কৰিলে আপুনি এনেই ফ্ৰাষ্ট্ৰেটেড হ'ব হয়নে ইউ নিড দ্য এনইণ্টিং অফ দ্য হোলি গোষ্ট পবিত্ৰ আত্মাৰ এনইণ্টিং লাগে ডেভিল ডেভিল অলৰেডি ডিফিটেড হৈ গ'ল যিচু যেতিয়া মৃত্যুৰ পৰা উঠিলে কাৰণ আটাইতকৈ ডাঙৰ শত্ৰু বুলি কৈছে আমাৰ কাৰণে মৃত্যু আৰু যিচু তাকেই ভাঙি দিলে বুলি কৈছে তাকেই উঠাই দিলে একচুৱেলি তাকেই চেচ কৰি দিলে আৰু বাইবেলে কৈছে যে পাব্লিকলি স্পেক্টেকল বুলি কৈছে মানে ডেমনষ্ট্ৰেট কৰিলে হিন্দীত কৈছে তাক তামাচা মাচালে বুলি কৈছে চৈতন্য চবৰ আগত পাব্লিকলি বুলি কৈছে তাৰ ডেমনছবিলাকে চাই আছে চাগে পূৰা দিছে হয়নে লুচিফাৰক তেওঁ কৈছে তাৰ ডেমনছবিলাকে লুকাই আছে পলা পলা যিচু হয় যিচু হয়নে আৰু চবৰ আগত সি পাইছে পেৰালাইচিছ বেচেৰা নামাৰে বা যিচু গৈছে চাগে হ'ব আৰু মানে হ'লেও তেওঁ নীলাজ হয় একচুৱেলি তেওঁ মিছলীয়া হয় এনেকুৱা দেখুৱাই যেন মই বহুত পাৱাৰফুল হয় একচুৱেলি আৰু তেওঁ ঠগে আমাক একচুৱেলি তেওঁ জানে আপোনাৰ ওচৰতে শক্তি আছে কিন্তু তেওঁ জানিব বিচাৰে আপুনি জানে নাজানে ঈশ্বৰেও জানে আপোনাৰ ওচৰত অধিকাৰ আছে চৈতানেও জানে আপোনাৰ ওচৰত অধিকাৰ আছে কিন্তু চৈতানে সদায় চান্স লয় আপুনি জানে নাজানে আপুনি যদি নাজানে আপোনাৰ যিচু জিন্দা আছে তেতিয়াহ'লে তেওঁ আপোনাক এটা মেছেজ প্ৰচাৰ কৰিব সদায় কৰিব আপুনি চানডেহে ইয়াত আহে
তেতো মানডেৰ পৰা পুৰা শনিবাৰ লৈকে দিব আপোনাক হয়নে কাণত, যিচু মৰি লুঠাই নাই, যিচু মৰি লুঠা নাই, আৰু আমি এইটোকে বিশ্বাস কৰি থাকোঁ হয়নে? আৰু যেতিয়া বুলি কৈছে আমাৰ ওচৰত ৰেজাৰেকশ্যন মানে যীশুখ্ৰীষ্টৰ জীৱিত হোৱাৰ ৰেভেলেশ্যন নাথাকে, আমি ট্ৰেডিশ্যনেল বিলিভ কৰোঁ, মানে পৰম্পৰাগত বিশ্বাস, গীৰ্জা যাব লাগে কাৰণে যায়, প্ৰাৰ্থনা কৰিব লাগে কাৰণে কৰে, খ্ৰীষ্টমাছ মানিব লাগে কাৰণে মানে, এইটো প্ৰাৰ্থনা কৰিব লাগে। আৰু তেতিয়া কি হয়, তেওঁ কয় অঁ মই বিশ্বাস কৰোঁ যীশু জিন্দা আছে, কিন্তু যেতিয়া প্ৰব্লেম আহে কান্দিবলৈ আৰম্ভ কৰে, হে প্ৰভু কি হ'ব এতিয়া, হয়নে? আপুনি গমেই পোৱা নাই একচুৱেলি, আপোনাৰ জীৱনত যীশু জিন্দা নাই একচুৱেলি। আপুনি যেতিয়া প্ৰব্লেমত কান্দে মই নিশ্চয় জানো আপোনাৰ মৰা যীশু আছে একচুৱেলি। অঁ কেতিয়াবাতো দুখ লাগে ঈশ্বৰৰ কাৰণেও কান্দিব পাৰে আপুনি, কিন্তু সদায় যদি কান্দিয়েই থাকে হয়নে, প্ৰব্লেমৰ কথা কৈ কান্দিবলৈ আৰম্ভ কৰি দিয়ে, মই জানো আপোনাৰ জীৱনত আপোনাৰ যীশু যিটো আছে নহয় মৰা আছে, উঠাই নাই তেওঁ। যেতিয়া আপোনাৰ ওচৰত যীশু জিন্দা থাকিব, আপুনি ক'ব হে প্ৰব্লেম তুমি আহিছা হয়নে, লেটছ টক বুলি কৈছে, লেটছ কথা পাতোঁ অকণমান, অলপ কথা পাতোঁ মই তোমাৰ লগত। তুমি জানা যীশু ওৱান্স আপন এ টাইম এটা সময়তে তাক ষ্টৰি মনত পেলাই দিলে হ'ল, তামাচা যে মই চাইছিলোঁ হয়নে, আই ন' দেট জিজাস, মই সেইজন যীশুক জানো আৰু মই সেইজন যীশুক আৰাধনা কৰোঁ। প্ৰাইজ গড, হালেলুয়া। যেতিয়া আপুনি সঁচা সঁচিকে ঈশ্বৰক আৰাধনা কৰে, আজি মই দিনতো কৈছোঁ ট্ৰু ৱৰ্শ্বিপাৰ, সঁচা যদি আপুনি ঈশ্বৰক আৰাধনা কৰা মানুহ হয়, চৈতান আপোনাৰ জীৱনত পাৱাৰ লুজ হৈ যায় একচুৱেলি। যেতিয়া আপুনি আঁঠুত আহি যায় ঈশ্বৰৰ আৰাধনাৰ কাৰণে, চৈতানৰ হাত আপোনাৰ পৰা উৰি গুচি যায় একচুৱেলি। আমাৰ জীৱনত, খ্ৰীষ্টিয়ানৰ জীৱনত মেক্সিমাম প্ৰব্লেম, মই মেক্সিমাম বুলি কৈছোঁ, নট অল দ্য প্ৰব্লেম, মেক্সিমাম বেছিভাগ সমস্যাৰ মূল কাৰণটো হৈছে ডেমনছ। কাৰণ খ্ৰীষ্টিয়ানবিলাক সদায় আণ্ডাৰ এটেক থাকে একচুৱেলি, আৰু ডেমনছবিলাক আপোনাৰ পিছত পৰি আছে, সেই ডেমনছবিলাক আপোনাৰ পইচাৰ পিছত লাগি আছে, সেই ডেমনছবিলাক আপোনাৰ পৰিয়ালৰ পিছত আছে, সেই ডেমনছবিলাক আপোনাৰ বিয়া মানে পাতিব লগা ছোৱালী ল'ৰাৰ পিছত আছে, দে আ আপুনি কি কৰিব বুলি কৈছে, কি কৰিব? এইমেন, পইচাৰ কোন আছিলে এইটো? এপ'লিয়ন, হয়নে? আমি তাৰ নাম গম পাইছোঁ একচুৱেলি, এইটো এপ'লিয়ন হয়। আৰু তাক আপুনি ক'ব যে হে ডেমনছ, টেক অফ ইয়ৰ হেণ্ড, তোমাৰ হাত মোৰ পইচাৰ পৰা গুচোৱা, ইন জিজাছ নেম, প্ৰাইজ গড। আপুনি প্ৰাৰ্থনা কৰিব যেতিয়া, ক'ব হে ডেমনছবিলাক মই তোমাক কমাণ্ড কৰিছোঁ মোৰ বিজনেছৰ পৰা হাত উঠোৱা তোমাৰ একচুৱেলি, ইউ ডোণ্ট হেভ ৰাইট। আপুনি যেতিয়া ক'ব যে মোৰ পৰিয়ালৰ পৰা মোৰ হাত, তোমাৰ হাত উঠোৱা, তোমাৰ কোনো ৰাইট নাই। মই যেতিয়া ডেমনছ লগত কথা কওঁ তেতিয়া তেওঁ কওঁ মোৰ চাৰ্চৰ পৰা হাত উঠোৱা, তোমাৰ নহ'লে হাত কাটি দিম, মানে প্ৰাইজ গড, হালেলুয়া, আমেন। চ' জিজাছ প্ৰেজেণ্টেড হিমছেল্ফ এলাইভ টু হিজ ডিচাইপল বুলি কৈছে। যীশুৱে যেতিয়া শিষ্যবিলাকৰ ওচৰত আহিলে, কেনেকুৱা আহিলে, মৰা হৈ পেলাই নেকি, কেনেকুৱা, জিন্দা হৈ পেলাই, সকলো কম জিন্দা হৈ পেলাই। অ'কে, যদি যীশু জিন্দা হৈ পেলাই আহিলে, আৰু তেতিয়াহ'লে আপুনি কেনেকুৱা হ'ব লাগে, জিন্দা, জিন্দা হ'ব লাগে, আপোনাৰ ৱৰশ্বিপ জিন্দা হ'ব লাগে, আপোনাৰ প্ৰাৰ্থনা জিন্দা হ'ব লাগে, আপোনাৰ বিশ্বাস জিন্দা হ'ব লাগে। আৰু বিশ্বাস জিন্দা বিশ্বাসে সদায় ৰিজাল্ট আনে, যদি ৰিজাল্ট আহা নাই আপুনি জানিব লাগে মোৰ বিশ্বাস মৰিল, এনেহে ভাবি আছোঁ মই বিশ্বাস আছে বুলি। মৰা মানুহটো বেছিদিন ৰাখিলে কি হয়, বিৰাট ভাল গোন্ধ হয় নাই, বেয়া গোন্ধায়। আমাৰ বিশ্বাসটো যেতিয়া খ্ৰীষ্টিয়ান মানুহৰ বিশ্বাসটো মৰি থাকে, তেতিয়া আমাৰ জীৱনৰ পৰা দুৰ্গন্ধ ওলায় একচুৱেলি, ভাল গোন্ধ নোলাব। যদি আপোনাৰ জীৱনত যিটো যীশু আছে, এইটো যদি জিন্দা হৈ আছে, বিশ্বাসো যদি জিন্দা আছে, আপোনাৰ জীৱনৰ পৰা সুগন্ধি ওলাব, সুগন্ধই সুগন্ধ। গতিকে আমাৰ জীৱন, আপোনাৰ জীৱন মানুহে এনালাইচিছ যেতিয়া কৰিব, তেতিয়াই গম পাব যে আপোনাৰ যীশু জিন্দা নে মৰা একচুৱেলি, হালেলুয়া, আমেন। দুখ কৰিব নালাগে, আজি ঈশ্বৰে কৈছে ছাইন উইল ফ'ল', এই ছাইনবিলাক তোমালোকৰ পিছত যাব। আৰু যেতিয়া এভৰি হিলিং এণ্ড মিৰাকল প্ৰুফ ডেট, সকলো মিৰাকলছবিলাকে প্ৰুফ কৰে যে যীশু এতিয়াও জিন্দা আছে। আৰু এইকাৰণে আমাৰ এক্টিভেট ফেইথটো আমাৰ এক্টিভেট কৰিব লাগে। আপোনাৰ ওচৰজনক এবাৰ কৈ দিয়ক, এক্টিভেট ইয়'ৰ ফেইথ, বিকজ জিজাছ ইজ এলাইভ। আপোনাৰ বিশ্বাস জিন্দা কৰক, কাৰণ যীশু জিন্দা আছে। আমি জোৰকে চিঞৰিম, একবাৰ কম যে মাই লৰ্ড জিজাছ ইজ এলাইভ, হালেলুয়া। অ'কে, ইয়াত চবেই ভালে লাগিছে হয়নে, ঘৰত গ'লে ভাবিছে চৈতানে আহিবি ঘৰ দিম তোক মই, হয়নে? যেতিয়া আপুনি ঘৰ যাব তেতিয়া তেওঁ ধেৰ কাহিনী শুনাব আপোনাক, হয়নে, কোনে দিব তোমাৰ বিল,
কোনে দিব তোমাৰ ধাৰ, হয়নে? কি কৰিবা এইটো, হয়নে? তেতিয়া আপুনি ক'ব, মাই জিজাছ ইজ এলাইভ। তুমি দেখিছিলা নহয় মই যিচুত চিঞৰি আছিলোঁ যে চাৰ্চত, এনেকুৱা চিঞৰিয়াটো দিম বুলি ক'লে হ'ল তাক, হয়নে? এইমেন। আৰু এনেকুৱা চিঞৰ যদি আপুনি ঘৰত দিবলৈ হয়, হয়নে, আপোনাৰ চুবুৰীয়া চব আহিব আৰু তেওঁবিলাক যিচুক ফ'ল' কৰিব একচুৱেলি। আৰু চৈতানে সেইটো কাম কেতিয়াও নকৰে যেতিয়া আপুনি ক'ব বুজিছিলা নহয় চাৰ্চত মই কি কৰিছিলোঁ, হয়নে? এইমেন, প্ৰাইজ গড। সকলোৱে এবাৰ থিয় হৈ যাম আমি। থেংক ইউ জিজাছ।